لبيك اللهم لبيك، لبيك لا شريك لك لبيك. السلام عليكم ورحمة الله وبركاته، نحمده ونصلي على رسوله الكريم، أما بعد، আজকে আমরা বাংলাদেশে নব উদ্ভাবিত একটি দল হিজবুত তৌহিদ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দিলে আমরা এই আলোচনাকে ধারাবাহিকভাবে চালিয়ে যাব ইনশাআল্লাহ। আজকে আমরা দুটি বিষয় নিয়ে আলোচনা করব। এক, হিজবুত তৌহিদের পরিচয় সম্পর্কে বাংলাদেশ গণমাধ্যম এবং প্রশাসন কি বলছে। দুই, হিজবুত তৌহিদ শব্দটির অর্থ এবং দলটির কর্মকাণ্ড কি এক না ভিন্ন। আসুন আমরা প্রথমে হিজবুত তৌহিদের পরিচয় জেনে নিই। দেখুন, উইকিপিডিয়াতে হিজবুত তৌহিদের পরিচয় তুলে ধরতে গিয়ে লিখেন, হিজবুত তৌহিদ বাংলাদেশ ভিত্তিক একটি ধর্মভিত্তিক সংগঠন, যারা বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে কালো তালিকাভুক্ত। 1995 সালে মোহাম্মদ বাইজিদ খান পুন্নি এটি প্রতিষ্ঠা করেন। হিজবুত তৌহিদের সর্বোচ্চ নেতাকে ইমাম হিসাবে অভিহিত করা হয়। 2012 সালে মোহাম্মদ বাইজিদ খান পুন্নির মৃত্যুর পর নোয়াখালী জেলার হোসাইন মোহাম্মদ সেলিম সংগঠনটির দায়িত্ব গ্রহণ করেন। যদিও হিজবুত তৌহিদ জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা এবং অপরাজনীতির বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কাজ করছে বলে নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে বিবৃতি দিয়েছে, কিন্তু বিভিন্ন সময় এই দলের কর্মসূচি প্রশ্নবিদ্ধ হয়। 2008 সালে আইন শৃঙ্খলা বাহিনীর তালিকায় কালো তালিকাভুক্ত হয় সংগঠনটি। 2014 সালে 13 নভেম্বর বাংলাদেশ সরকারের মন্ত্রী পরিষদ বিভাগ থেকে সংগঠনটিকে কালো তালিকাভুক্ত করে চিঠি জারি করা হয়। বাংলাদেশ ব্যাংকও এ বিষয়ক সতর্কতা জারি করে সংগঠন ও এর অঙ্গ সংগঠনের সম্পর্কে সতর্ক থাকতে বলে। বিভিন্ন সময় সংগঠনটি নিষিদ্ধ করার কথাও বিভিন্ন সংবাদ মাধ্যমে জানা যায়। কালের কণ্ঠে হিজবুত তৌহিদকে নিয়ে 2015 সালে একটি সংবাদ প্রচার করা হয়। আসুন আমরা দেখি সেখানে কি লেখা ছিল। দেখুন, তারা শিরোনাম দিয়েছেন, হিজবুত তৌহিদের ছদ্মবেশ, সংগঠনটি কালো তালিকাভুক্ত, রয়েছে নিষিদ্ধকরণের পর্যালোচনায়। এরপর তারা নিচে লিখেন, গোয়েন্দা সূত্র জানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যেসব সন্দেহভাজন সংগঠন নিষিদ্ধকরণের পর্যালোচনার তালিকায় রয়েছে তাদের মধ্যে অন্যতম হিজবুত তৌহিদ। দৈনিক জনকণ্ঠ 2016 সালে এদের নিয়ে একটি সংবাদ প্রচার করে। সেখানে তারা লিখেন, হিজবুত তৌহিদ নামক সংগঠনটি আইন শৃঙ্খলা বাহিনীর তালিকায় কালো তালিকাভুক্ত, গোয়েন্দা নজরদারিতে আছে সংগঠনটি, যে কোনো দিন এই সংগঠনটি নিষিদ্ধ করা হতে পারে। রাষ্ট্রবিরোধী ও জঙ্গিবাদ তৎপরতায় লিপ্ত থাকার অভিযোগ তদন্ত করে দেখা যাচ্ছে সংগঠনটির বিরুদ্ধে। উইকিপিডিয়া এবং বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী আমরা বুঝতে পারলাম, হিজবুত তৌহিদ হলো বাংলাদেশে কালো তালিকাভুক্ত একটি জঙ্গি সংগঠন। এবার আসুন আমরা জেনে নিই হিজবুত তৌহিদ শব্দটির অর্থ কি। হিজবুন মানে হলো দল। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, যিনি তাবিয়াই ছিলেন এবং যেই তাবিয়াইদের উপর আল্লাহ সন্তুষ্ট, এমন আয়াত কোরআনে অবতীর্ণ হয়েছে, এবং তিনি ইসলামের প্রসিদ্ধ চারজন ইমামের অন্যতম একজন ইমাম, তিনি তৌহিদের পরিচয় তুলে ধরতে গিয়ে লিখেন, ক্বাল আল ইমামুল আজম আবু হানিফা আন-নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আসলু তাওহীদ ও মা ইয়াসিহু লি ইতিকাদু আলাইহি ইয়াজিবু আন ইয়াকুলা, তাওহীদের মূল হলো এ কথা বলা, আমানতু বিল্লাহ, আমি ঈমান আনলাম আল্লাহর প্রতি, ও মালায়েকাতিহি এবং তার ফেরেশতার প্রতি, ও কুতুবিহি তার সমস্ত কিতাবের প্রতি, ও রুসুলিহি এবং তার সকল নবীর প্রতি, ওয়াল ইয়াউমিল আখির এবং শেষ দিবসের প্রতি, ওয়াল বাসি বাদাল মাউত এবং মৃত্যুর পরে পুনর্জীবিতর বিষয়ে, ওয়াল কাদারি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা এবং তাকদীরের প্রতি, ভালো মন্দ উভয়টাই আল্লাহর পক্ষ থেকে, ওয়াল হিসাব হিসাবের প্রতি, ওয়াল মিজান মিজানের প্রতি ঈমান আনলাম, ওয়াল জান্নাতি ওয়ান নার জান্নাত জাহান্নামের প্রতি ঈমান আনলাম, হাক্কুন কুল্লুহু যা বলা হলো সবকিছু সত্য, আল্লাহু তাআলা ওয়াহিদুন এবং আল্লাহ হলো এক। এবং আমরা যদি হাদিসে জিব্রিলটাও দেখি তাহলে আমরা দেখব ঈমান এবং ইসলাম সম্পর্কে এমনই তথ্য দিচ্ছে। যেমন দেখুন বুখারী শরীফের 50 নম্বর হাদিস, যেখানে এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করলেন, মাল ঈমান, ঈমান কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল ঈমান আন তুমিনা বিল্লাহ ওয়া মালায়েকাতিহি ওয়া বিলিকাইহি ওয়া রুসুলিহি ওয়া তুমিনা বিল বাসি, অর্থাৎ ঈমান হলো তুমি আল্লাহর প্রতি ঈমান রাখা, আল্লাহর প্রতি বিশ্বাস রাখা এবং তার ফেরেশতার প্রতি বিশ্বাস রাখা এবং আল্লাহর সাথে সাক্ষাৎ হবে এর প্রতি বিশ্বাস রাখা এবং আল্লাহর রসুলের প্রতি ঈমান আনা এবং পুনর্জীবিতর প্রতি বিশ্বাস রাখা। ক্বালা, তারপর তিনি বললেন, মাল ইসলাম, ইসলাম কাকে বলে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ক্বালা, আল ইসলামু আন তা'বুদাল্লাহ ওয়া লা তুশরিকা বিহি,
ইসলাম হলো তুমি আল্লাহর ইবাদত করবে এবং তার সাথে তুমি কাউকে শরিক করবে না। ও তো ইমাস সালাহাতা, সলাত কায়েম করবে। ও তো আদিয়া জাকাত আল মাফরুদাতা, এবং ফরজ জাকাত আদায় করবে। ও তাসুমা রমাদানা, এবং তুমি রমজানের রোজা রাখবে। এবং বুখারী শরীফের 8 নম্বর হাদিসে বর্ণিত আছে, কলা রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম, রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম বলেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের ভিত্তি হলো 5টি জিনিসের উপর। শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এই সাক্ষী দেওয়া আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। ও আন্না মুহাম্মাদান রসুল্লাহ, এবং মুহাম্মদ হলো আল্লাহর রসুল। ও ইকামিস সালাহ, এবং সালাত কায়েম করা। ও ইতা ইজ জাকাহ, এবং জাকাত আদায় করা। ওয়াল হাজ্জি, এবং হজ আদায় করা। ও সাওমি রমাদানা, এবং রমজানের রোজা রাখা। আশা করি আপনাদের নিকট স্পষ্ট তাওহিদ বা ইমান কাকে বলে এবং ইসলামের ভিত্তি কয়টি। এবার সবাই একটু চিন্তা করুন তো, তাওহিদ শব্দের প্রকৃত অর্থের উপর যদি কেউ আমল করে অথবা তার উপর আমলের জন্য কোনো সংগঠন কাউকে ডাকে, তাহলে বাংলাদেশের মতো মুসলিম রাষ্ট্রে তাকে বা তার দলকে জঙ্গি সংগঠন বলার সাহস বা অধিকার কোনো ব্যক্তি বা প্রশাসনের আছে বলে বাংলার মানুষ বিশ্বাস করে না। বাংলাদেশে এমন লক্ষ লক্ষ মানুষ আছেন, বা যারা আমার এই আলোচনা শুনছেন তাদের মাঝেও এমন অনেক মানুষ আছেন যারা তাওহিদ শব্দের প্রকৃত অর্থের উপর বিশ্বাস রাখেন এবং ইসলামের 5টি স্তম্ভের উপর বিশ্বাস রাখেন এবং সেই অনুযায়ী আমল করেন। এখন প্রশ্ন হলো, তাওহিদের উপর লক্ষ লক্ষ মানুষ থাকার পরেও কেন শুধু হিজবুত তাওহিদকে জঙ্গি সংগঠন বলা হচ্ছে? বাংলাতে একটা প্রবাদ আছে, যা রটে তার কিছু না কিছু ঘটে। 2016 সালে তালাশ টিমের ক্যামেরায় ধরা পড়ে হিজবুত তাওহিদের ইসলাম নাম দিয়ে অন ইসলামিক বহু কার্যকলাপ। আসুন আমরা আজকের বিষয়ের সাথে সম্পৃক্ত কিছু বিষয় দেখে আসি। আমি আনুন নাহার, স্বামী মোহাম্মদ মোমিনুল হক। আমার পরিবারের সকল সদস্যবৃন্দ, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব ও পাড়া প্রতিবেশীদের কাছে এই মর্মে ওসিয়ত করে যাচ্ছি যে আমার মৃত্যুর পর আমার লাশ ও মৃতদেহ দাফন, জানাজা ও কবরস্থ করা পর্যন্ত সকল দায়িত্ব হিজবুত তাওহিদের উপর বর্তাবে। অর্থাৎ হিজবুত তাওহিদ নামের একটি সংগঠনের জন্য স্বামী সন্তান আর দীর্ঘদিনের সংসার ছেড়েছে তারা। এই সংগঠনের বর্তমান সদস্য সংখ্যা কত তা সঠিকভাবে বলা মুশকিল, কিন্তু সব সদস্যের মধ্যে নারী সদস্য সংখ্যা নাকি 60%। এই আলাদা বিশ্বাসের মানুষেরা নিজেদের একটা আলাদা জগৎ তৈরি করার চেষ্টা করছে গত প্রায় 17 বছর ধরে। এ কারণেই অনেকে দীর্ঘদিনের সংসার ছেড়ে হিজবুত তাওহিদ বিশ্বাসীদের সাথে নতুন সংসার গড়ে তুলছে, আর এসব করতে না পারলে সংগঠনে টিকতে পারে না কেউ। এই পন্নী পরিবারের একটি মহলে এখন লাইট হাউস নামের একটি স্কুল চলে। তার পরিচালক জাহানুর চৌধুরী খুব কাছ থেকে দেখেছেন হিজবুত তাওহিদের শুরুর দিকের কর্মকাণ্ড। মহিলাদের বেশি টানতো কেমন? এদের সংখ্যা বেশি মহিলা, আপনার ছেলেরা তো মহিলাদের প্রতি আকৃষ্ট, তাহলে মহিলা থাকলে হয়তো তাদের পক্ষে অনুসারে আনা সহজ। হ্যাঁ, তাদের মধ্যে তো নৈতিকতার কোনো বালাই ছিল না। ওইখানে প্রশিক্ষণ দিতেন তাদের, কি কি প্রশিক্ষণ? মানে সশস্ত্র সংগ্রাম করবে, ওনারা তো সাথে হাতুড়ি রাখতেন। তাদের অনুসারে বাইরের লোকজন, যে মসজিদে নামাজ হয় না, ওনারা মসজিদে নামাজ পড়তেন না, ওনারা বিকৃতভাবে নামাজ পড়তেন। ওনাদের যে দাফন করতো তো বসাইয়া কবর দিত। এবার ঘটনাস্থলে রত্না স্বপ্নার বাবা হানিফ, সাথে সোনাগাজী থানার পুলিশ। কিন্তু একই পুলিশের সামনেই বাবার দিকে রড আর ঝাড়ু নিয়ে তেড়ে আসলো রত্না স্বপ্না দুই বোন। সাথে রড তাহলে আসলেই রাখে সংগঠনের সদস্যরা, যে তথ্য আপনারা আগেই জেনেছেন। মানুষ যখন তার চারিদিকে অবিশ্বাস করার মতো নানান ঘটনা দেখে, দুর্নীতি, অনিয়ম, অনাচার দেখে, যুদ্ধ আর হত্যাকাণ্ডের ঘটনা দেখে, তখন মানুষ আসলে বিকল্প আশ্রয় খোঁজে। সাধারণ মানুষের এই দিশেহারা অবস্থার সুযোগ নেয় ঠান্ডা মাথার কিছু নৃশংস মানুষ। আমরা শুধু বলবো, ঝাঁপ দেওয়ার আগে একবার ভেবে দেখুন তা আপনাকে কোন অতলে নিয়ে যাচ্ছে। আশা করি আপনাদের সকলের মাথায় একটি প্রশ্ন দানা বাঁধতে শুরু করেছে, তা হলো, এরা কি আসলেই প্রকৃত মুসলিম বা ইসলামের প্রচারক, নাকি এরা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী জাহান্নামী 72 দলের মধ্যকার একটি দল মাত্র? কেননা প্রকৃত তাওহীদ বা ইসলামের উপর থাকলে তো কোনো মেয়ে তার সংসার ছেড়ে যেতে পারে না, এবং কোনো মেয়ে তার বাবাকে মারতে উঠতে পারে না।
কেননা আল্লাহ পিতা মাতা সম্পর্কে কোরআনে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা এই আদেশ দিয়েছেন যে তোমরা শুধু তারই ইবাদত করবে এবং পিতা মাতার প্রতি সদাচরণ করবে। এখানে দেখুন আল্লাহর ইবাদতের পরপরই আল্লাহ তাআলা পিতা মাতার প্রতি সদাচরণের কথা বলছেন। এরপর বলছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিউ ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। তোমার জীবদ্দশায় তাদের একজন বা তারা উভয় যদি বার্ধক্যে উপনীত হয়ে যায় তাহলে তুমি তাদেরকে উফ শব্দটিও বলো না, ওয়ালা তানহার হুমা এবং তাকে ধমকও দিও না, অকুল্লাহুমা কাউলান কারীমা, তাদের সঙ্গে সম্মানসূচক কথা বলো। এরপর বুখারী শরীফের 5970 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি আযজা ওয়াজাল্লা, কোন আমল আল্লাহর কাছে সবথেকে প্রিয়? ক্বালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসসালাতু আলা ওয়াক্তিহা, যথাসময়ে নামাজ আদায় করা। ক্বালা সুম্মা আইয়ু, তারপর কি? ক্বালা সুম্মা বিররুল ওয়ালিদাইন, তিনি বললেন তারপর হলো বাবা মার প্রতি সদাচরণ করা। যেখানে আল্লাহ বাবা মাকে ধমক বা উঁচু গলায় কথা বলতে নিষেধ করেছেন সেখানে হিজবুত তাওহীদের এক নারী গিয়েছেন তার বাবাকে রড নিয়ে মারতে। ইন্না লিল্লাহ, যারা তাওহীদের প্রকৃত অর্থ বা ইসলাম সম্পর্কে প্রকৃত ধারণা রাখে তাদের নিকট স্পষ্ট যে এই হিজবুত তাওহীদের এই নারী কর্মীর এই কাজ ইসলামের সাথে সম্পৃক্ত নয়, বরং সে ইসলাম বহির্ভূত কোনো দলের সঙ্গে সম্পৃক্ত হওয়ার কারণে তার মাঝে এমন উগ্রবাদী মানসিকতা তৈরি হয়েছে। আজকের আলোচনা থেকে আমরা যে কয়টি বিষয়ে স্পষ্ট হলাম, এক, বাংলাদেশ প্রশাসন এবং গণমাধ্যমের তথ্য অনুযায়ী হিজবুত তাওহীদ কালো তালিকাভুক্ত একটি জঙ্গি সংগঠন। দুই, হিজবুত তাওহীদ যদিও তাদের নামে তাওহীদ শব্দ ব্যবহার করেছে কিন্তু ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তাওহীদের যে অর্থ দিয়েছেন সেটার সাথে তাদের কর্মের কোনো মিল নেই, বরং বাংলাদেশ প্রশাসন এবং গণমাধ্যম যেই তথ্য দিয়েছে সেই তথ্যের সাথে তাদের কর্মের সম্পূর্ণ মিল পাওয়া যায়। আসলে ইসলামের শত্রুরাই ইসলামের মধ্য থেকে এমন জঙ্গি দল তৈরি করে, এতে তাদের ফায়দা ও উপকারিতা অনেক। যেমন মুসলমানদের মধ্য হতে যখন একটি দল তৈরি হবে তখন তাদের সংখ্যা কমে যাবে এবং মুসলমানদের শক্তিও কমে যাবে। দুই, যে সমস্ত অমুসলিম ভাই বোনেরা ইসলামকে ভালোবাসতে শুরু করেছেন বা যাদের হৃদয় ইসলামের ভালোবাসা দানা বাঁধতে শুরু করেছে তাদের দৃষ্টিতে ইসলামকে একটি সন্ত্রাসী ধর্মরূপে উপস্থাপন করা যাতে তারা ইসলাম গ্রহণ না করে বরং ইসলামকে ঘৃণা করে। যেমন ধরুন হিজবুত তাওহীদের এই নারীর ঘটনাটাই, কোন একজন ভাই বা বোন যে ইসলামকে ভালোবাসতে শুরু করেছেন সে যদি শুনে একজন নারী মুসলিমা যে কিনা তার সন্তান স্বামীকে ছেড়ে দিয়েছেন এই ইসলামের জন্য বা এই সংগঠনের জন্য, অথচ সে নিজেই তার বাবাকে রড নিয়ে মারতে যায়, তাহলে সেই বোন বা সেই ভাই কি আদৌ ইসলাম গ্রহণ করবে? করবে না, বরং ঘৃণা করবে। এটাই ইসলামের শত্রুদের উদ্দেশ্য, অর্থাৎ যারা আছে এদের ভাগ করে দাও এবং এদের মাধ্যমেই অন্যদের ঢুকার পথ বন্ধ করে দাও। আমরা সকলে জানি, এমনকি অমুসলিমরাও জানে, ইসলামের প্রকৃত শিক্ষায় কেউ কখনো জঙ্গি হবে না। এজন্যই হিজবুত তাওহীদ নামক নব্য জঙ্গি সংগঠন ইসলামের একটি বিকৃত রূপ আমার সাধারণ কিছু ভাই বোনদের নিকট উপস্থাপন করেছে। এজন্যই তাদের মাঝে মহাব্বত ভালোবাসা সৌহার্দ্যের পরিবর্তে পূর্ণরূপে পাওয়া যায় উগ্রতা বিবাদ বিশৃঙ্খলা। এজন্যই প্রশাসন আমাদেরকে তাদের বিষয়ে বারবার সতর্ক করেছেন এবং করছেন এবং উইকিপিডিয়ার মতো আন্তর্জাতিক তথ্য কেন্দ্রে স্পষ্টভাবে লিখে দিয়েছেন এরা হলো কালো তালিকাভুক্ত জঙ্গি সংগঠন। সুতরাং হিজবুত তাওহীদ হলো নামে মুসলিম কিন্তু বাস্তবে তাদের উদ্দেশ্য হলো ইসলামকে কলুষিত করা এবং ইসলাম একটা বিশৃঙ্খলা ও অশান্তির ধর্ম হিসাবে উপস্থাপন করা। সর্বশেষ আমার সকল সম্মানিত শ্রোতাদের বলবো, এই জঙ্গি সংগঠন সম্পর্কে নিজে সতর্ক হন এবং অন্যকে সতর্ক করুন এবং আল্লাহ তৌফিক দিলে তারা তাদের এই জঙ্গি তৎপরতায় সাধারণ ভাই বোনদের যোগ দেওয়ার জন্য ইসলামকে কিভাবে বিকৃতি করেছে তা আমরা তুলে ধরব ইনশাআল্লাহ। ওয়া আখিরা দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ان الحمد والنعمة لك والملك لا شريك لك.